আসসালামু আলাইকুম প্রিয়া সধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি মক্কা বিজয় অভিযানের গোপন প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব কাসাসুলাম্বিয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে লিখেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তো চলুন শুরু করা যাক খোজায়া গোত্রীয় কবি মদিনায় আগমনের কয়েকদিন পর চল্লিশ সদস্য বিশিষ্ট খোজয়া প্রতিনিধি দল কুরাইশ ও বনুবকরের সম্মিলিত নৃশংস অত্যাচারের ফরিয়াদ জানাতে মদিনাই রাসুলসাল্লাল্লাহু আলহিহাসাল্লামের দরবারে উপস্থিত হয় মিত্রগোত্র খোঁজাইয়ার এহেন মর্মন্তদ বিপদের কথা শুনে রাসুল্লাহ সাল্লুসাল্লাম ভীষণ মর্মাহত হন একদিকে সন্ধির শর্ত ও নিজের প্রতিজ্ঞা রক্ষা অন্যদিকে স্বদেশবাসী ও স্বগোত্রীয়দের প্রতি তার স্বভাবজাত মমত্ববোধ মানসিক দুটনায় পরে তিনি খুবই বোধ করছিলেন মক্কা আক্রমণ করলে তার জন্মভূমি ও তথাকার বাসিন্দারা ধ্বংস হবে যাদের মধ্যে তার নিজের গুত্রের লোকেরাও রয়েছে অন্যদিকে মিত্রগোত্র খুঁজয়াকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করাও অতীব জরুরি তার দেশবাসী স্বজনগণ পুত্তলিক তার প্রাণের বৈরী তবুও তো স্বদেশবাসী স্বজনবর্গ তাই তিনি প্রথমে আক্রমণ চালানোর চিন্তা পরিহার করে কুরাইশদের নিকট দূত প্রেরণ করেন দূত মক্কায় উপস্থিত হয়ে কুরাইশ নেতৃবৃন্দের সম্মুখে তিনটি শর্ত উপস্থাপন করে বললেন এর কোনটি তোমরা অবলম্বন করবে আমরা তা জানতে চাই শর্ত তিনটি হচ্ছে নাম্বার এক অর্থ দ্বারা এই অন্যায় হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ করা হোক নাম্বার দুই কুরাইশ বনুবকর গোত্রের মিত্রতা পরিত্যাগ করুক এবং তিন ক্ষুদাই বিয়ের সন্ধি বাতিল ঘোষণা করা হোক কুরেশ পক্ষ অসম সাহসিকতার সাথে তৃতীয় শর্ত মেনে নেবার উচ্চকণ্ঠ ঘোষণা দেয় এই অসম সাহসিকতার পেছনে উৎসাহ জুগিয়েছে বনু হাওয়াজেন বনু হাওয়াজেন শকিফ প্রভৃতির ইন্ধন যা পূর্বে আলোচিত হয়েছে পক্ষ হুদাই বিয়ের সন্ধি বাতিল ঘোষণা দেওয়ার পর রাসুলসাল্লু আলহুস্লামের দূত মদিনায় এসে ঘটনা আনুপূর্বিক রাসুল্লাহ সাল্লু আলীসাল্লামকে অবহিত করেন দূতমুখে সমস্ত ঘটনা শুনে তিনি বুঝে ফেললেন অভিযান পরিচালনা ব্যতীত আর গতন্তর নাই সুতরাং তিনি অতি সন্তর্পণে মদিনা অভিযানের প্রস্তুতি গ্রহণে প্রবৃত্ত হন বনু খোঁজার উপর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডের পর আবু সুফিয়ান একটি নিগুর রাজনৈতিক অভিসন্ধি নিয়ে মক্কায় উপস্থিত হয় এই অভিসন্ধি সফল করতে দূতের নামাবলী গায়ে চড়ানো এবং এই পরিচয় ব্যবহারেই সে নিরাপদ মনে করে মদিনায় উপস্থিত হয়ে সে আবু বকর উমর আলী প্রমুখ সাহাবিদের সাথে সাক্ষাৎ করে কথাবার্তার মধ্য দিয়ে এমন একটি ভাবসা প্রকাশ করে যে হুদাইবিআই সন্ধি দৃঢ়ীকরণের জন্যই সে মদিনায় উপনীত হয়েছে হযরত আবু বকর আদিউল্লাহ তালাহ কোনো প্রকার দুর্বুদ্ধতা না রেখে স্পষ্টাক্ষরে বলে দেন আবু সুফিয়ান আমাক্তৃক কোনও প্রকারে সাহায্যকৃত হবার আশা করো না তোমরাই রসদপত্র ও যুদ্ধাস্ত্র সরবরাহ করে বনু বকরকে এই নৃশসংস হত্যাকাণ্ডে উৎসাহিত উদ্বুদ্ধ করেছ আবু সুফিয়ান ক্যারামের বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করে বিলক্ষণ বুঝে ফেলে এবারকার তার তার কার্যের আড়ালে দুরভিসন্ধি চরিতার্থকরণ ক্রমেই সম্ভব নয় বিশেষত হজরত রাদিয়াল্লাহু আদিয়াল্লাহতালাহর দ্ব্যর্থহীন জবাব তাকে একেবারেই হতাশ করে অবশেষে সে দাবার শেষগুটি চালার সিদ্ধান্ত নেয় একদিন মসজিদে নববীতে উপস্থিত হয়ে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের মজলিশে দাঁড়িয়ে আবু সুফিয়ান হঠাৎ ঘোষণা করে বসল আমি হুদাইবের সন্ধি নবায়ন করে চললাম এভাবে ব্যর্থতার গ্লানি বয় এসে মোদিনা ত্যাগ করে খোজয়েদের উপর হত্যাকাণ্ড চালানোর পর আবু সুফিয়ান মদিনায় উপস্থিতির আরেকটি সামরিক ও রাজনৈতিক কারণও ছিল আর তা হচ্ছে বন শকিফ ও হাওয়াজেন হঠাৎ করে আরবের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হওয়ায় রাসল সাল্লাহ আলহুসাল্লাম হুনায়ন অঞ্চলে সেনা অভিযান পরিচালনার চিন্তাভাবনা করছিলেন সাহাবাই সাহাবাইকার বিষয়টি জানতেন এ সময় খোজায়দের উপর আক্রমণ পরিচালিত হওয়ায় অল্প কয়েকদিন পরেই রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন তিনি যে হুনায়ন অঞ্চলে অভিযান প্রেরণের চিন্তাভাবনা করছেন এ বিষয়টি তথাকার অধিবাসী বনু শকিফ ও হাওয়াজেন যে ভাবে জেনে ফেলে তাই মক্কা বিজয়ী অভিযান পরিচালিত হবার কালে বনু শকিফ ও হাওয়াজেন তাদের মিত্র কুরেশদেরকে কোনো প্রকার সাহায্য করার চিন্তা ভাবনা পরিত্যাগ করে নিজেদের সার্বিক সামরিক শক্তি হুনায়ন অঞ্চলে কেন্দ্রীভূত করে আত্মরক্ষায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে অপরদিকে কুরাইশ বাইরে যতই লাফালাফি করুক নিজেদের সামরিক শক্তিতে বলিয়ান থাকার বলিয়াওরাক না কেন তা নিতান্তই অন্তঃসার শূন্য ফাঁকা মাত্র তাদের অর্থনৈতিক ও সামরিক শক্তির অন্তর্নিহিত দিকটা ইতিমধ্যে একেবারেই খোকলা হয়ে পড়েছে মুখে যতই দম্ভের প্রলব বকা হোক না কেন নিজেদের শক্তির উপর নির্ভর করে কিছু করার শক্তি তাদের ছিল না নৈতিক দিক থেকেও তার আরব গোত্রগুলোর দৃষ্টিতে নিতান্তই হেয় হয়ে পড়েছে কারণ হুদাইবিয়ের সন্ধিও কাজা উমরা আদায়ের সময় রাসল সাল্লু আলহিসাল্লাম এবং মুসলমানদের প্রতি কুরাইশ যে আচরণ প্রদর্শন করে তাতে আরব গোত্রগুলো কুরাইশদের প্রতি ত্যক্ত বিরক্ত হয়ে মানসিকভাবে তাদের বৈরী হয়ে পড়ে ওদিকে মক্কার অধিবাসীদের অনেকেই কুরাইশের দৃষ্টির অন্তরালে রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লামের চরণে ঠাঁই নিয়েছে তদুপরি হুদাইবের সন্ধির পর হতে মুসলমানদের সংখ্যা অভাবনীয় রূপে বৃদ্ধি পেয়েছে এমনকি ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের মহিমান্বিত আসন পেতেছে তাই আগের মতো অঙ্গলি হেলনে হাজার হাজার আরব সৈন্য কুরাইশের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাওয়ার আশার গুরেবালি অপরদিকে বনু শকিফ ও হাওয়াজেন হুনায়ন অঞ্চল ছেড়ে কুরাইশের সাহায্যে বের হবে না উল্লিখিত সব কারণ বিবেচনায় রেখেই আবু সুফিয়ানের মদিনায় উপস্থিতি সে ভেবেছিল আপাতত পরিস্থিতি সামাল দেওয়া যাক পরে দেখা যাবে কিন্তু সে সফলতার মুখ দেখতে পাই নাই মক্কায় প্রেরিত দূত প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ সাল্লুসাল্লাম কুরাইশের সিদ্ধান্তের কথা জেনে খুবই দুঃখিত হন নিজে দূত প্রেরণপূর্বক অনুরোধ করে বোঝানোর জন্য চেষ্টার শেষ করলেন কিন্তু হতভাগারা কিছুই বুঝার চেষ্টা করে নাই সুতরাং একান্ত বাধ্য হয়েই তিনি খোজয়া গোত্রের প্রতিকৃত অত্যাচারের প্রতিবিধান উদ্দেশ্যে মক্কায় অভিযান চালাতে সংকল্পবদ্ধ হন এক্ষেত্রেও স্বদেশ ও স্বদেশবাসীর মমতা তিনি বিস্তৃত হন নাই তিনি এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন যাতে কুরাইশ পক্ষ ঘূনাক্ষরেও এই অভিযান সম্পর্কে জানতে না পারে কেননা জানতে পারলে কুরাইশ বিশাল মুসলিম বাহিনীর মুখোমুখি হবে অথচ মুসলিম বাহিনীর আক্রমণ প্রতিরোধ করার সামরিক শক্তি তাদের নাই ফলে এমন একটি হটকারী সিদ্ধান্ত নিলে তারা ধনে প্রাণে নিঃশেষ হবে তার প্রাণের বৈরী ইসলাম প্রচার ব্যবদেশে অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়েছে সত্য কিন্তু তারপরেও তো স্বদেশবাসী স্বজনবর্গ সুতরাং স্বদেশবাসী আর স্বজনবর্গের জন্যই তিনি গোপনে প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেন এমনকি প্রথম দিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহতুলাহুও এই অভিযান সম্পর্কে কিছুই জানতেন না এই অভিযানের সংবাদ যেন কোনো ক্রমে বাইরে প্রচারিত হতে না পারে এই লক্ষ্যে মদিনার চতুর্পার্শ্বে কড়া পাহারা বসানো হয় এবং কয়েকদিনের জন্য বিদেশি লোকদের বহির্গমন নিষিদ্ধ ঘোষিত হয় হিজরতকালে হজরত বিন আবি বালতাহ রাদিয়াল্লাহতালানহ নিজের পরিবারবর্গ মক্কায় রেখে আসেন এই দীর্ঘ আট বছরেও তিনি তাদেরকে মদিনায় নিয়ে আসার কোনো সুযোগ করতে পারেন নাই অধিকন্তু তিনি যদিও মক্কায় বসবাস করছিলেন কিন্তু তিনি কুরাইশ নন রাসলসাল্লাহ সাল্লামের মক্কা অভিযানের প্রস্তুতি দেখে তিনি নানা শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েন তিনি ভাবলেন মুসলিম বাহিনী মক্কা আক্রমণের সময় তার পরিবারবর্গ কোথাও গিয়ে দাঁড়াতে বা কারো সাহায্য সহানুভূতি পেতে পারে এমন কোনও সুযোগ নাই তাই কুরাইশকে এই অভিযানের সংবাদ পূর্বেই অবহিত করলে তার বর্গের সামরিক নিরাপত্তা লাভের একটা ব্যবস্থা হতে পারে এই ভাবনা তারিত হয়ে তিনি উম্মে সারাহ নাম নিকুরাইশের জনৈক ব্যক্তির মুক্তিদানকৃত দাসীর মাধ্যমে এই অভিযানের সংবাদ দিয়ে একখানা পত্র পাঠান এ সময় উম্মে সারাহ আর্থিক অভাব পূরণে সাহায্য লাভের উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম সমীপে আগমন করে তিনি তার অভাব পূরণ করে দিলে সে মক্কা অভিমুখে রওনা করে রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম হজরত খাতে ব্রাদিয়াল্লাহ তোলাহুর পদস্খলনের কথা জানতে পেরে জুবায়র মেঘদাত ও আলীরাদিয়াল্লাহ তোল্লাহুকে ডেকে বললেন রৌজে খাক স্থানের আগে দম ফেলবে না তথায় এক বিদেশি স্ত্রীলোককে দেখতে পাবে তার নিকট একখানা পত্র আছে সেই পত্রখানা নিয়ে আসতে হবে আদেশ প্রাপ্তি আদেশপ্রাপ্তিমাত্র সাহাবিতরয় অশ্বারোহণপূর্বক লক্ষ্যস্থলের প্রতি ঊর্ধ্বশ্বাসে ধাবিত হন এবং উম্মে সারার কাছ থেকে হজরত খাতে আল্লাহ তালাহুর পত্রখানা উদ্ধার করে নিয়ে আসেন রাসুলসাল্লু আলহুসাল্লামের দরবারে সাহাবাই ক্যামের সম্মুখে হাতেব রাদিয়াল্লাহতুল্লুর মোকদ্দমা উপস্থাপিত হয় তিনি মক্কায় অবস্থিত পরিবারবর্গের জন্য তার দুশ্চিন্তার কথা অকপটে স্বীকার করেন তার এই স্বীকারোক্তি শুনে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহুসাল্লাম বললেন হাতেব সত্য কথাই বলেছ রাসুলুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের গোপন বিষয় ফাঁস করার অপরাধে হজরত উমর রাদিয়াল্লাহতুল্লান্ন হাতেবকে হত্যা করার প্রস্তাব করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাল্লাম ইসলাম ও মুসলমানদের জন্য হাতে ব্রাদিয়াল্লাহতালাহুর অতীত অবদানের কথা তুলে তাকে ক্ষমা করে দেন সম্মানিত সুধী মহানবী সাল্লাহ আলহামের মক্কা বিজয় অভিযানের গোপন প্রস্তুতি সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থ আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি